আপনার দেখেন এখনও কিন্তু ডেজার চলছে, ডেজারের কিন্তু যে মেশিন সেটা বসানো হয়েছে, যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ধলেশ্বরী নদীর একটি অংশ, এটি দাইন্যা ইউনিয়ন এবং কাতলি ইউনিয়নের হুগরা ইউনিয়নের মাঝামাঝি কিন্তু এটা পড়ছে। যদিও ডেজারের অংশটা হলো কিন্তু দাইন্যা ইউনিয়নের ওই পাশ দিয়ে কিন্তু ডেজারটা বসানো হয়েছে। আর যারা মাটি খেকো, তারা মাটি খেকোরা কিন্তু এইভাবেই প্রতিনিয়ত কিন্তু এইভাবে মাটি কেটে এই যে যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ ইরিগেশন, মানে এখানে কিন্তু ইরি ধান আবাদ হতো প্রচুর পরিমাণ। যারা ইতিমধ্যেই আমাদের কাছে তারা বলছেন যে এখানে প্রচুর ইরি ধান আবাদ হতো, কিন্তু এই কয়েকজন ব্যক্তি মাটি খেকো, যেমন রফিক চাকলাদারের ছেলে রুবেল এবং আমিনুর সহ আরও কয়েকজনের যোগসাজশে এখান থেকে মাটি কাটার পরে কিন্তু ইরিগেশনের যে আবাদটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ওই পাশে কিন্তু কয়েকটা মেশিন ঘর আপনারা দেখতে পাচ্ছেন, সেই মেশিন ঘরগুলোও কিন্তু এখন অচল হয়ে গেছে, বসে পড়ছে, কারণ এখানে আর ইরি ধান আবাদ করার কোনো অপশন এখানে নাই, মানে এখানে মাটি পরে শেষ হয়ে গেছে এবং ওই দিকটা মাটি কেটে কিন্তু পুরো অঞ্চলটাই অনাবাদি করে ফেলছে। আর অনাবাদি করে ফেলার দরুন কিন্তু এখানে অসংখ্য পরিবার যারা যাদের জমি আছে তারা কিন্তু এখন বেকার সময় পার করতেছে, কারণ এখানে কিন্তু আর কোনো আবাদ করা সম্ভব হচ্ছে না, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ ধান আবাদ হতো। কারণ এই ছিল বিগত দিনের আওয়ামী লীগ সরকারের শাসনামলে যে আওয়ামী লীগের যে যে নেতারা ছিল এই অঞ্চলে, সেই অঞ্চলের আওয়ামী লীগের নেতারাই কিন্তু এই মাটিগুলা এইভাবে বেঁকু দিয়ে তারপরে টাফি ট্রাক্টর দিয়ে কিন্তু কেটে একদমই যে আবাদি জমিগুলো কিন্তু অনাবাদি করে ফেলছে। আমাদের এলাকার সন্ত্রাসী করে মাটি কাটে, কল্যাণ মাটি ধুয়ে করে গাঁদা মত খেলা মাটি কাটে, রফিক সাদের পয়লা মানে আমিরুল মাটি কাটে, না করলে মাটি ধুয়ে করে মদ খায়, ভয় এসে যায় নিরহ মানুষ কল্যাণের মাটি ধুয়ে মানে মদ খায় আসে, মান তারা সাজে মানের কথার জন্য আমরা এই সমস্ত অ্যাকশন নিতে পারি না। আমাদের এই যে মাটি বুটি কাইটে আমাকে স্কিম ধান টান এই ধান টান বুটি এটা তো আর বাত হয়ে গেছে না, রবি চালাতারের পয় ফোলা হলে আমরা চাইতেছি এই মাটি কাটাটা বন্ধ করে দিকে, তাতে আমরা আর যাই ওই তাও কাইতালি ফসল মশল আমি যাবি গম টম পাট পুট এটা বলা হবো না করলে সব মানে না, হেরাই মানে না, আমরা তো মানে কথা কয় না আমরা নদীর পাড়া কাইডা সাফ করছে মাড়ি খেত ইরিশ খেত সব নষ্ট হয়ে গেছে, একবারে স্ক্রিম হুদ্দাই ফুল খেত ফুল স্ক্রিম। ছোট্ট একটি দোকান, যে দোকানে কিন্তু মালামাল খুব একটা বেশি নেই, একজন প্রতিবন্ধী প্যারালাইসিস রুগী, তিনি কিন্তু তার স্ত্রীকে নিয়ে দোকানটি করেন এবং এই দোকানেই এসে রফিক চাকলাদারের ছেলে রুবেল এবং আমিনুর তারা কিন্তু এসে প্রতিনিয়ত এখান থেকে বাকি চা খায়, বাকি বিস্কিট খায়, বাকি আরও যে বিষয়গুলো সেগুলো খায়, খাওয়ার পরে কোনো টাকা পয়সা তারা দেয় না, এবং যখন টাকা পয়সা চাইতে যায় তখনই কিন্তু যিনি দোকানদার অসহায় সেই বৃদ্ধাকে তারা মারপিট করে হুমকি দেয় এবং তারা মারধর করে, এমনটাই কিন্তু বলছিলেন তিনি। কাকা কাকি আপনি যে দোকান করেন, দোকানে আসলে কী সমস্যা, মানে তারা এসে কী করে এখানে? তো দাই খায় মদ খায়া, ইয়া তো জুনিয়ার গালাগালি করে চাপা করে কইলি হারে যেটে হা দেও উবি মারে, এই যে ধাক্কা দিবার আহে, আমি যদি কই আমারে সাফা করি অখিস্তি বাসা কয় এই যে না ব্যাগ বাইরে এই যে দেন নাইতে বাইঙ্গা হালা দিছে, এই কালকে দাদার দা বসা দিছে আমারে, আমি কি করবো, আমি নড়া চড়া করি না, নিজে বাচ্চা নিজে খাই না, তো এতে আমার খাওয়াইতে রেখে আপনারা শুনলেন একজন অসুস্থ মানুষ, কিন্তু তিনি তার স্ত্রীকে নিয়ে এই দোকানটি তিনি করেন, আর এই দোকানে এসে রফিক চাকলাদারের ছেলে রুবেল এবং কে বা তার একজনের নাম হলো আমিনুর,
তারা দুজন এসে কিন্তু তারা ছোট্ট একটি দোকান, এখানে কিন্তু শুধু চা বিক্রি হয় এবং কিছু বিস্কিট বিক্রি হয়, তারা এগুলো খেয়ে তারা টাকা পয়সা দেয় না। আর যখনই টাকা চাইতে যায় তখনই কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করে এবং তাদের মারধর করার হুমকি প্রদান করে। শুধু এটাই নয়, এর পাশাপাশি এই এলাকায় যে নদীর আশেপাশে যে জমিগুলো আছে, যে জমিতে ইরিগেশন হতো, সেই জমিগুলোতে প্রচুর পরিমাণ মাটি কেটে সেই জমিগুলো কিন্তু এখন অচল করে দিয়েছে, এমনটাই বলছিলেন এখানের জমির যারা মালিক, তারা অনেকেই কিন্তু এই কথা বলছিলেন। চলুন আমরা সেই জমির অংশটি একটু আপনাদের একটু দেখাবো। মাড়ি মুড়ি কাইটা কুইটা নেয়, আমরা যদি বাজার টাজার দিবার যাই তাহলে আমাদের ভয় ভিত্তি দেওয়া হয়, মারবার হয়। আবার রাস্তাঘাটে ধরে আমরা তো নিরীহ মানুষ, আমরা তো কারো মারবার ধরবার যাইতে পারি না, আমার লোকজন নাই, উপরেও আমার কোনো লোক নাই, তাদের উপরে বড় বড় লোক আছে, তারা ইনে কিছু করলে তারা ওখান থেকে সবাই দেখা করে। ক্ষেত্রে একবারে যে আবাদ করে খামো এ কান সারা ই করে দিছে, শেষ দিয়ে দিছে। কারা এই যে রোগ মেশালা, তার মানে এই আপনাদের জমিগুলো কাটছে কারা? কাটছে রোগ মেশালা, তার তো মাড়ি টাই টাক দেয় কাইডা কাইডা নেয়, বছর বছরই নেয়। না করেন না কে? না করছি, না করি নাই তো জানি না। খেতে কই গাছ কাটমু পানি দেখবার গেছি, খেতে পানি রয়েছে, তার মধ্যে গনে এক মুড়া একটু বালু করছে, ওই জন্য জলবায়ু করছে বছর বছর এতে দিন শুরু করে দেয়। আমার জমিতে জোর পূর্ব মাটি কাটে এই রবি সাহার রবি সাল দেখো আজি এই জোর পূর্ব মাটি কাটে না করবে গেলে ভয় থাকায় এত লোক থেকে শ্বাস না মধ্যে মাইরে দেয় মাসে রে। তারা কি প্রভাবশালী? তারা মাটি কাটে, তারা তো প্রভাবশালী মাস থান। আমরা চাইছি মাটি কাটে যাতে বন্ধ হয়, দিলে আমরা শান্তি পাই। আমার চাস্ত ভাই, তারাই আরও কয়েকজন লোক, এখন সবার নাম আমি জানি না, রবিক ভাই আছে, তারপর হাজির আছে, আরও কয়েকজন মিলে ওরা মাটি কাটে, দীর্ঘদিন যাবতই মাটি কাটতেছে। পাশাপাশি এই যে আমার একটা সম্পত্তি, এই যে 40%, এই যে দর পারে আপনার পুরা পুকুরের মতো যে হয়ে গেছে, এই জমিটা কিন্তু 40% আমাদের, এইটা মাটি পুরাটাই বিক্রি করে ফেলাইছে কাইটা তারা। ঠিক আছে, মাটি কাটা আসলে বন্ধ করা উচিত। আর মাটি কাটলে যার যার সম্পত্তির দিকে সে কাটতে পারে, আর একজনের জমিতে যায় মাটি কাটা তো এটা আইনত দণ্ডনীয় অপরাধ। রফিক সাকলাদার এবং রফিক সাকলাদারের ছেলে আজি রুবেল ওরা এখানে মাটি কাটে, নদী থেকে বালু ডিজার দিয়ে কাটে এবং বেকু দেয় মাটি কাটে, এমনি কোদাল পয়সা দিয়েও কাটে, কাটিয়া এই বিক্রি করে। বিক্রি করার কারণে নদী এদিকে পশ্চিম দিকে সরে আসে, আবাদী জমির উপরে অনেকগুলা স্কিম, 10-12 স্কিমের উপরে অনেক বালু টালু পড়ে এখন স্কিম ক্ষতিগ্রস্ত। এখন এখানে প্রায় 150 বিঘা সম্পত্তির উপরে বালু আইসা আর ধানের আবাদগুলো নষ্ট হয়ে গেছে। এখন এমন অকাজ হয়েছে যে ওইখানে কোনো আবাদ হওয়ার সম্ভাবনাই নাই। আর ওইখানে আমাদের অনেকগুলো জায়গাগুলো জোরপূর্বক মাটি কাটে, আমরা না করলে মানে না। আমি বর্তমানে এখন একটা আইনত ব্যবস্থা নিচ্ছি টাঙ্গাইল সদর থানা মডেল থানায়, আমার অনেক হুমকি দামকি দিতে আছে মাটির খোলাগুলো বন্ধ করার নিয়ে, আমি অনেক চেষ্টা করতেছি। আমি গ্রামের অনেক মায়ামাতবার এবং ইউনিয়নের চেয়ারম্যান সহকারে অনেক মানুষের কাছে বিচার প্রার্থী, এই মর্মে আমি আপনাদের কাছেও এটার একটা সুস্থ তদন্ত কইরা। আমি অনেকবার না করছি, আমি 2-3 বছর যাবত না করে আসতেছি, কিন্তু আমার কথা কোনোভাবেই সে কানে নেয় না, কানে নেয় না। আমাদের খেত খোলাও এইভাবে অনিষ্ট করতেছে, অনেক না মারধর করে, নিয়ে শাসকত লোকজন নিয়ে তারা একটা বাহিনী এই কাজকাম হুমকি দামকে করে জোরপূর্বক মাটি কেটে নিয়ে, তারা কেউ যদি এরা প্রতিবাদ করবার যায় তাদের মায়েরা ধরে সরিয়ে দেয়, তার সম্পত্তি থেকে আজীবনে সম্পত্তিতে যাইতে দেয় না।